করোনা ভাইরাস সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশে তার সংখ্যাও বাড়ছে। প্যানিক করার কিছুই নেই, বাট সবাইকে সাবধান আর সতর্ক থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে দুটো ব্যাপার খুব ইম্পর্টেন্ট। প্রথম, সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে, নিয়ম মেনে বারবার সবাইকে হাত ধোয়া লাগবে, চোখ মুখ নাকে হাত ধোয়া যাবে না। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো সামাজিক দূরত্ব মেনটেন করা। করোনা ভাইরাসের সাথে জিততে হলে আমাদের সবাইকে একসাথে দায়িত্ব পালন করতে হবে। খুব বেশি ইম্পর্টেন্ট না হলে বাসার থেকে বাইরে না যাওয়া, ভিড়ের থেকে দূরে থাকা আর বিভিন্ন অনুষ্ঠান অ্যাভয়েড করা। আমাদের নিজের জন্য, ফ্যামিলির জন্য আর দেশের জন্য আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে। ফ্যামিলিতে যারা বয়স্ক আছেন তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, আর প্রবাসী যারা দেশে ফিরেছেন তাদের রিকোয়েস্ট করব তারা যেন 14 দিন কোয়ারেন্টাইনে সব নিয়ম মেনে থাকে। কেউ মিথ্যা বা গুজব ছড়াবেন না আর গুজবে কানও দিবেন না। আমি আর আমার ফ্যামিলি সবকিছু মেনে চলার চেষ্টা করছি। সবাই রেসপন্সিবিলিটি মেনে চললে আমরা এ লড়াই জিতবো ইনশাল্লাহ।